বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমি মৌ, আমিও ভালো আছি। আজ আমি আমার বাড়ির পাশে মেলাতে যাচ্ছি, আর সেই মেলাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি মেলাতে চলে এসেছি। মেলাতে প্রচণ্ড ভিড় আর অনেক অনেক স্টল বসেছে। এবার অন্যবারের তুলনায় এবার মনে হচ্ছে মেলার দোকান খুব বেশি, এবার লোকজনের আনাগোনাও খুব বেশি। দেখছো, আমি মেলার ভিতরে ঘুরছি। দেখো, অনেক অনেক বেশি ফুচকা স্টল এসছে। ঘুরতে ঘুরতে একটা নতুন স্টলের দিকে চোখ পড়লো। তো আমরা সবাই বললাম চলো আমরা ওখানে যাই এবং দেখি কি হচ্ছে ওখানে। তো দেখছি সকলেই কি একটা খাচ্ছে। তো আমরা খেয়াল করলাম ওখানে লেখা আছে স্মোকিং বিস্কুট, তো ওটা আমি ট্রাই করলাম। স্মোকিং বিস্কুট ট্রাই করলাম, তো ওটা খাবার পরে বেশ একটা মুখের মধ্যে বেশ একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিল এবং মুখ দিয়ে মনে হচ্ছিল ধোঁয়া উঠছে। তো বেশ ভালোই লাগলো, বেশ এনজয় করা গেল। তারপরে আমি ফুলের দোকানে চলে আসলাম এবং আমি দেখছিলাম তো অনেকগুলো কালারই পছন্দ হচ্ছিল, তো আমি সব মিশিয়ে নিয়েছিলাম। রেড, তারপর মেরুন, এইসব কালারগুলো মিশিয়ে আমি ফুলগুলো কিনছিলাম। সঙ্গে একটা ফুলদানিও কেনা হয়ে হলো। তারপরে যেহেতু বাচ্চারা সঙ্গে ছিল, ওদের খিদে পেয়েছিল, ওই জন্য আমরা খাবারের স্টলের দিকে গেলাম। তো ছেলে বলল মোগলাই আর এগ রোল খাবে, চিকেন রোল। তো আমি ওদের জন্য সেগুলাই অর্ডার করলাম এবং নিজেও একটু মোগলাই ট্রাই করলাম। তারপর ঘুগনি, ফুচকা এসব খাওয়া হয়েছিল। বাড়ি ফেরার সময় বাদাম টাদাম সব কিছু কিনে বেশ হাত বোঝা হয়ে গেছিলো, হাত ফেটে যাচ্ছিলো, আমি রাখতে পারছিলাম না, তো তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম। এই ব্লগটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। বাই বাই।